ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি অনন্য দ্য ফাইটার গেমার, তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা কোনো গেম খেলতে যাচ্ছি না, আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েডের বেস্ট 5টা গেম, তার মানে হরর গেম। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হরর গেম খেলতে খুব পছন্দ করেন, তবে তাদের কাছে সেরকম কোনো ফোন নাই। তো গাইজ, অত ভালো ভালো ফোনেরও দরকার নেই, জাস্ট 1 GB বা 2 GB মধ্যে আপনারা ভালো, আমি 5টা গাইজ, হ্যাঁ ঠিক শুনছেন, 5টা হরর গেম আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইজ, বেশি ঝামেলারও দরকার নেই, জাস্ট আপনারা অটোই রান করতে পারবেন। এগুলো আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে তো দরকার নেই, প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর 1 GB মধ্যে অন্তত ভালোভাবে রান করবে, 2 GB মধ্যে তো কথাই নেই, 1 GB মধ্যে অনেক সুন্দর রান করবে। তো গাইজ, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইজ, নাম্বার 5 গেমটা হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার 1, বা শুধু গ্র্যানিও বলা যায়। এই গেমটা তৈরি করছে ডেভেলপার কোম্পানি। তো গাইজ, গ্র্যানির এই মূল কাহিনিটা তেমন আপনাকে ছোটোভাবে বলতেছি, যে গ্র্যানি ভাবেন আপনাকে, আপনি একটা ছেলে বা মেয়ে যাই হোক ধরে নেন, আপনাকে একটা ঘরের মধ্যে, একটা এই বুড়ি আপনাকে ঘরের মধ্যে আটকা রেখে, আর আপনার কাছে 5টা না 6টা মেন দিন দেয়। আপনাকে ঘর থেকে যে করে বেরোতে হবে, বিভিন্ন জিনিস জোগাড় করতে হবে, এই করে আপনার ঘরটা স্কেপ করতে হবে। আপনি ইউটিউবে এই নিয়ে যদি আর একটু সার্চ দেন, তাহলে এই গেমের বিস্তারিত আরও জানতে পারবেন। গেমটা সত্যি অসাধারণ, 97 না 98 MB গেমের মধ্যে গেমটি সত্যি অনেক ভালো, আর ভয়ের তো মারাত্মক ভয়। নাম্বার 5 এই গেমটাই ছিল, গেমটা সত্যি অনেক অস্থির। এটা গ্র্যানি চ্যাপ্টার 1, বা শুধু গ্র্যানি সার্চ দিলে প্লে স্টোরে অ্যাভেলেবেল, তবে আমি লিঙ্ক আপনাকে, সব গেমের লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পাবেন। তো গাইজ, গেমটা খেলে দেখতে পারেন, সত্যি খুব চমৎকার গেমটি, বলার কিছুই নাই। তো গাইজ, এটা অ্যান্ড্রয়েড আর প্লে স্টোর দুটোই অ্যাভেলেবেল পাবেন, তাও 100 MB মধ্যে, কোনো পেইড না, সত্যি অস্থির একটা গেম। তো গাইজ, ট্রাই করে দেখতেই পারেন, সত্যি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর এর সাউন্ড কোয়ালিটি পুরো আপনাকে ভয়ের মধ্যে ঢুকাই দিবে, বলার কিছুই নেই। যে এখনই লিঙ্কের ডিসক্রিপশনতে নামায় নেন, বা প্লে স্টোরে সার্চ দিয়ে নিয়ে নেন গ্র্যানি। তো গাইজ, নাম্বার 4 থাকছে গ্র্যানি চ্যাপ্টার 2। তো এই গেমেরও সেমই একটাই ভাবেন, এর মধ্যে গ্র্যানির সাথে গ্র্যান্ডফাও আছে, তার মানে বুড়ির সাথে বুড়োও আছে। তাহলে ভাবেন আপনার, আপনি ওইখান থেকে পালাইছেন চ্যাপ্টার 1, আপনার চ্যাপ্টার 2 আপনাকে এই দুইজন ধরে নিয়ে আসছে। এই দুইজন ধরে আনার পরও আপনার এখন, এটা হচ্ছে আগেরটা দিয়ে আপনি দুইভাবে স্কিপ করতে পারতেন মিশন, তবে এখানে 3 একটা হেলিকপ্টার আর কী কী আছে, বোট আরও দৌড়, এই 3 দিয়ে মনে হয় আপনি স্কিপ করতে পারবেন। একই সব কিছু রয়েছে, শুধু রুমটা পুরো চেঞ্জ, তার মানে ভাবেন বিল্ডিংটা ধরে চেঞ্জ, আর বিভিন্ন আরও এক্সট্রা অনেক কিছু রয়েছে চ্যাপ্টার 2। এইটা কত 1 আগে মনে হয় বেরোয়েছে, আর ওইটা মনে হয় 3 না 4 হয়ে গেছে, বেরোয়েছে না 2। তো গাইজ, এটাও আপনি খেলে দেখতে পারেন, এইটাও ওই 1 MB মধ্যে পড়ে, তার থেকে মানে হালকা একটু বেশি, 100 ওরকম কিছু একটা হবে। তো গাইজ, এই গেমটাও অনেক সুন্দর, তেমন সুন্দর কি, অনেক ভয়ানক, এর সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো। গ্র্যানিয়ার সাথে গ্র্যান্ডপাও আছে দুইজন, তার মানে আরও ভয়ানক, আরও কঠিন ম্যাচ। তো গাইজ, আপনি 3 এই গেমটা খেলতে পারবেন, হার্ড টার্ড মিডিয়াম, আপনি সেইভাবে গেমটা খেলতে পারবেন। আর আপনি যদি একবার এটা খেলা শুরু করেন, আই হোপ যতক্ষণ না শেষ করতে পারবেন ততক্ষণ আপনি এটা ছাড়বেন না। তো গাইজ, আমি এটা পুরো গ্যারান্টি দিতে পারি আপনার কাছে, এই 2 চ্যাপ্টারই খুব ভালো লাগবে, এই 2 মারাত্মক ভয়ের, আর সত্যি খুবই ভালো, অসাধারণ, খেলে মজা টজা সবই পাবেন। এই গ্রাফিক্স একটু লো গেমের মধ্যে এটা সত্যি খুব ভালো। তো গাইজ, এটাও ট্রাই করে দেখতে পারেন, এটাও আপনি ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। তো গাইজ, নাম্বার 3 থাকতেছে মিস্টার মি। তো গাইজ, এই গেমটাও সত্যি অনেক ভালো, এই গেমটার মধ্যে রয়েছে যে, তার মানে আপনি একটা ছেলে, আপনার একটা এই, তার মানে মিস্টার মিট বলে এই লোকটা একটা মেয়েকে এর ঘরের মধ্যে আটকে রাখে, ওকে তার মানে খুঁজে বার করে নিয়ে যায়, তার মানে প্রোটেক্ট করে নিয়ে যাওয়ার গেম এটা। তার মানে এর মধ্যে বিভিন্ন আরও স্টেপ পার করতে হয়, বিভিন্ন জিনিস খুঁজে টুজে সেই মেয়েটাকে খুঁজে বার করতে হয়, সেই মেয়েটাকে মুক্ত করতে হয় একটা ঘরের মধ্যে থেকে, আর এর মারতে হয়, তার মানে পুরো মারতে হয় না, এর অজ্ঞান করতে হয়। তার মানে গ্র্যানির মতোই কিছু স্টেপ নিয়ে মিস্টার মিটটা করে, আপনি চাইলে এটাও খেলতে পারেন, এটার লিঙ্কও আপনি ডিসক্রিপশানে পাবেন। এই গেমটাও সত্যি অনেক হরর, এর সাউন্ড কোয়ালিটিও সত্যি মারাত্মক, আর গ্রাফিক্স তো মোটামুটি ভালোই, এটাও ট্রাই করতে পারেন মিস্টার মিট। এটাও প্লে স্টোর আর অ্যাপ স্টোরের জন্য অ্যাভেলেবেল আছে। তো গাইজ, নাম্বার 2 থাকতেছে পিকপক প্রেজেন্স ইনটু দ্য ডেড। তো গাইজ, এটা ফার্স্ট সিরিজ, সেকেন্ড সিরিজ 2 মতন কাছে যাচ্ছে, তবে ইনটু দ্য ডেড 2 আপনি খেলে দেখতে পারেন। গাইজ, এটাও সত্যি অনেক ভয়ানক একটি গেম, এটা অনেক আগের গেম অবশ্য। এই গেমে মূলত হয়েছিল যে, ভাবেন আপনি হেলিকপ্টার আপনার ক্র্যাশ করে গেছে, সবাই মারাই গেছে, আপনি এমন একটা জায়গায় নামছেন যেখানে শুধু ঘোস্ট আর ঘোস্ট, তার মানে জম্বিজ। এখন আপনি ফোন কন্ট্রোল করে আপনি এদিক ওদিকভাবে নড়াচড়া করে জাস্ট আপনি সরতে পারবেন, আর একটা আলোর বক্স থাকবে, তার মানে আকাশ থেকে ফেলানো, সেই বক্সটা ধরে আপনি গান, তারপর গাছ কাটার যে মেশিন সেগুলো দিয়ে আপনি নিজের প্রোটেক্ট করতে পারবেন।
আর শেষে আমি আজ পর্যন্ত খেলে শেষ পর্যন্ত যেতে পারিনি, কারণ এটা শেষে অনেক কঠিন হয়ে যায়। তবে গাইজ খেলে আপনি সত্যি অনেক মজা পাবেন, আর গেমের মাঝখানে যে মানি কানেক্ট করতে পারবেন সেটা দিয়ে আপনি একটা পেট কিনতে পারবেন, পেট আপনার মানে কুকুর যে সেটা আপনার প্রোটেক্ট করবে, সেটা আপনার শেষ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে, আর গানের বিভিন্ন গানেরও এক্সট্রা কিনতে পারবেন বক্সের জন্য। তো গাইজ এই গেমটাও সত্যি অনেক অস্থির, এটাও আপনি খেলে দেখতে পারবেন, এটাও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো গাইজ নাম্বার ওয়ান আর লাস্ট বা ফাইনাল গেমটা হচ্ছে যে ইভেল নান। গাইজ এই গেমটা সত্যি অনেক ভয়ানক, আর এটা দুইটাভাবে স্কিপ করতে পারবেন, একটা নিজের জন্য আর একটা পুরো স্কুল সমেত। গাইজ এটা আমি আপনার ডিটেলসে কিচ্ছু বলবো না, কারণ এই গেমটা সত্যি অনেক অসাধারণ, 100 MB মধ্যে মারাত্মক গেম এটা। গাইজ এই গেমটা সম্বন্ধে আমি কিচ্ছু বলবো না, কারণ এটা খেলে আপনি নিজে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন, এটা সত্যি অনেক ভয়ানক গেম, এটা বললেই মজাটাই নষ্ট হয়ে যাবে। গাইজ আমি এটার পুরো গেম প্লে সিরিজ একটা বার করতে যাবো, তবে এটা আপনি আগে খেলে দেখেন, এটা সত্যি অসাধারণ গেম, এটার লিঙ্কও আপনি ডিসক্রিপশনে পাবেন। এটা সাউন্ড কোয়ালিটি, এটা সব কিছু সত্যি অনেক অসাধারণ আর অনেক ভয়ানক। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।